Happy Valentine's Day, Kakon. হ্যাঁ কাকাবাবু, আকাশের সাথে কাকনের একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আর আজকে বিক্রম কনকের উপর খুব অত্যাচার করছে কাকাবাবু, কি করি বলো তো? মর মর মর, সব মরুন। ওরে লাঠি ঢেকে কি আর চড়ে ওঠে? ওই ছেলেটাকে ঠিক করতে কাকনই পারবে। কাকনকে বল চোখের জল মুছে ওকে দুঘাত দিতে। ওরে মরদ মানুষগুলো এমনিতে ঠিক হবে না বুঝলি, ওদের হাড়ে দুব্বু ঘাস গজাতে হবে। হ্যাঁ সে তো বুঝতেই পাচ্ছি, তুমি আমারই হাড়ে তো দুব্বু গজিয়ে দিয়েছো। এই তুমি চুপ করো, তুমি আর বেশি কথা বলো না। তোমার জন্য এই জীবনে আমি যা যা করলাম না, অন্য কোন বউ হলে এক জীবনে এত করতো না। থাক থাক, সব জানা আছে আমার। কি জানা আছে? পেয়েছিলে আমার মতো বউ, পড়তে অন্য মেয়ের পাল্লা? সে তো পার্শ্বিকের পুজো রেখেছিলাম ঠাকুরের কাছে, অন্য কারুর পাল্লায় তো পড়লাম না। কি এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে? হ্যাঁ তুমি জানো আমার বাড়ি কোথায়? কোথায়? ঘাট বগে। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার, একজন জজ, একজন পুলিশ, একজন বড় চাকুরে, হ্যাঁ একজন রেলের চাকুরেও ছিল। থাক থাক, এত পাত্রে ফিরিস্তি দিতে হবে না। কেন, পাত্র কি কম পড়েছিল ঘাটবাগে? একদম বাজে কথা বলবে না। তুমি বাজে কথা বলবে না, সকালবেলা থেকে কি শুরু করলে তুমি? কি বেইমান কি বেইমান, সারাটা জীবন সংসারের জন্য খেটে বাচ্চাগুলোকে মানুষ করলাম, আর আজ তুমি আমাকে এইসব কথা শোনাচ্ছ? বেশ করেছি বেশ করেছি, কথায় কথায় মরদদের ভুল ধরো কেন? তাদের হাড়ে দুব্বু গজিয়ে দেবে তুমি, আমি তোমার হাড়ে দুব্বু গজিয়েছি। জানো আমি কিরকম মেয়ে পেতে পারতাম? কিরকম মেয়ে পেতে গো? বৈজন্তী মালার মতো? তুমি নিজে কি একটা টেকো বুড়ো? হে এই বয়সে বুড়ো হব না তো কি, তুমি কোন ছুরি? আস্তে আস্তে বাবা, ঝগড়া করে যাচ্ছে, তোমরা একটু থামবে, যেটা বলছি সেটা শোনো, বেশি বোঝার চেষ্টা করো না তো। এই ওকে আগে থামতে বল। ঠিক আছে বাবা ঠিক আছে, ঘাট হয়েছে আমার ঘাট। এই শোনো, কথা বেশি না বাড়িয়ে এক কাপ চা করো। অত চা খেতে হবে না, এই বয়সে তো চা খেলে শরীর খারাপ করবে। তাতে কি, তুমি তো অনেক ভালো ছেলে পেয়েছিলে, যাও তাদের শরীর নিয়ে চিন্তা করো। থাক থাক, বুড়ো বয়সে ঢং করতে হবে না, কত রঙ দেখবো, রঙ হচ্ছে বটে রঙ। বাপরে বাপ, এ কি ঝগড়া করে রে বাবা? এই শোন ফোনটা দে, ফোনটা দে তো। না
আমি শিবরাম বসু বলছি। হ্যাঁ বলুন। একটা কথা মাথায় রাখবেন, যেভাবেই হোক বিয়েতে হয়েছে কনকের সাথে আপনার, আপনাকে কিন্তু আমাদের বাড়ির জামাই বলে মনে করি। আপনাদের বাড়িতে আমাদের মেয়েকে দিয়েছি, ওই মেয়ের উপর যেন কোনো অপমান না হয়, কোনো অত্যাচার যেন না হয়, আমি কিন্তু পাত্রীপক্ষের বাবা বলতে পারেন। কাকাবাবু, আপনি এই বসে কি করবেন? আমার পোষা গুন্ডা যদি আপনাকে তুলে আছাড় মারে তাহলে তো আপনার কিছুই করার থাকবে না কাকাবাবু। বিক্রম, দেখুন নিজের বয়সের খেয়াল রাখুন, নাহলে এমন শিক্ষা দেব না আপনাকে, আপনি দেখবেন বুড়ো বয়সে হাসপাতালে পড়ে আছে। এমন মার খাবেন না বুড়ো। কে থাপ্পড় মারলেন কেন? হ্যালো কাকু। হ্যাঁ বলছি, তোমার জামাই যখন তোমায় এই কথাগুলো বলছিল, তোমার শুনে ঠিক কি করতে ইচ্ছা করছিল? ইচ্ছে করছিল ওকে সপাটে একটা থাপ্পড় মারি। ঠিক তাই, এক সেকেন্ড। আপনি আবার থাপ্পড় মারলেন কেন? এই যে কাকু ফোনে বললেন তোমার কথাগুলো শুনে কাকুর থাপ্পড় মারতে ইচ্ছে করছিল। হ্যাঁ কাকু, মেরে দিয়েছি। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস, আর একটা দে। ওকে। কি হচ্ছে কি সব? আপনি এরকম করছেন কেন? কি কি হয়েছে কি? আর বলবেন না, দেখুন না ও শ্বশুর বাড়ি থেকে ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে, দ্বিরাগমনে যাওয়ার জন্য, শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়ার জন্য। আর দেখুন, দ্বিরাগমনে যাবি না? না মানে? হ্যাঁ হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই। এক মিনিট কাকু, জামাই কিন্তু দ্বিরাগমনে শ্বশুর বাড়িতে যাচ্ছে, তুমি কিন্তু ভালো করে যত্ন নিতে ব্যবস্থা করো কেমন? ভালো করেছিস, ওকে ইঁদুর মারার কলে একদম ফেলেছিস। ইয়াই একবার করতে ওকে একদম সিঁধে করে দেবো আমি। ঠিক আছে কাকু। না মানে আমি বলছিলাম, হ্যাঁ অসুবিধা কি, বিয়ে যখন করেছিস তো ঘুরে। কিন্তু কোনো কিন্তু নয়, এত কিন্তু কিন্তু করার কিচ্ছু নেই। তোমার বাক্স ব্যাটরা সব আমার বোন গুছিয়ে দেবে। এক মিনিট বোন, এই বোন। কি দিদি? বলছি তোরা দ্বিরাগমনে যাবি, জিনিসপত্র গুছিয়ে নে, আর তোর বরের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখিস কেমন? তোর বরকে একটু আগে দুবার বোঝালাম দ্বিরাগমনে যাওয়ার জন্য, তাই তো বিক্রম? আবার বোঝাতে হবে নাকি? না না আর বোঝাতে হবে না। বাহ এই তো খুব ভালো, দুবার বুঝিয়েছি তাতে একেবারে পরিষ্কার বুঝে গেছে, দ্বিরাগমনে যাওয়া দরকার, দ্বিরাগমনে যাওয়া উচিত। কাকু এতবার করে ফোন করছে দ্বিরাগমনে যাওয়ার জন্য, আমি শেষে বললাম যে কিছু তো করার নেই, বিয়ে যখন হয়েছে দ্বিরাগমনে যেতেই হবে, আর আমাদের তো মা বাবা কেউ নেই, কাকুই একমাত্র আছে, তো সেখানেই যাক, দ্বিরাগমন করে আসো, তাই না? না মানে মানে হ্যাঁ ঠিক আছে, দ্বিরাগমনে যেতে তো হবে, যা না ঘুরে আয়, দেখ দুদিনের মধ্যে কিন্তু ফিরে আসিস, আর ততদিন তোর এই বাড়ি আমরা পাহারা দেব। হ্যাঁ দাদা চলো। হ্যাঁ চল যাই। বাহ কি সুন্দর ভাই বোনে মিল না, মানে তোমার মাসি হচ্ছে ইঞ্জিন আর উনি হচ্ছে পাশে বগি, পিছন পিছন ঘুরেই চলেছে ঘুরেই চলেছে, কি মিল, বাপরে বাপ। কেমন লাগলো? তুমি আমাকে থাপ্পড় মারলে। ওগুলো থাপ্পড় নয়, ওগুলো লেসন। যত তুমি শিখতে চাইবে তত তোমাকে লেসন দেওয়া হবে, বুঝতে পেরেছ? বোন জাগি, বাক্স ব্যাটরা বাদ, জামাই দ্বিরাগমনে যাবে বস্তিতে,
বুঝেছ? জামাই সোনা নাও, ধর ধর, চল। বড় ভজ্জাত মেয়ে তো, দ্বিরাগমনে যাওয়ার জন্য আমাকে ফাঁসিয়ে দিল, এবার আমি কি করবো? দ্বিরাগমনে গিয়ে আমি কনককে রেখে ওখান থেকে কেটে পড়ব। কাকা বাবু, কাকিমা। হ্যাঁ, কি হয়েছে? ওরা চলে এসেছে। হ্যাঁ, চলে এসেছে। আর রমলা যে কোথায় যায়? এই রমলা, রমলা, আরে কনক আর বিক্রম চলে এসেছে। কাকু, আরে কনক, আয় মা, আয় 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 আয়। তোরা এসে গেছিস কিন্তু, না আসলে কি হয়েছে বলতো, আমি তো এখনো কিছু জোগাড়ই করে উঠতে পারিনি, মানে মেয়ে জামাই এসছে তাতে তো বরণ করতে হবে, আমি তো এখনো বরণ ডালা সাজিয়ে উঠতে পারিনি রে। সব রেডি কাকিমা? এই না সত্যি কাকুন, তুই একটা মেয়ে বটে, সব দিকে তোর নজর। আরে ওদের কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে, বরণটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শাক বাজা, শাক বাজা। ভালো থাক মা, ভালো থাক, ভালো থাক। কি হলো বিক্রম, দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করো কাকু আর কাকিমাকে। প্রণামটা করো। থাক বাবা, থাক থাক। কাকিমা মিষ্টি, মিঠু একটু ধন্যবাদ মা। কাকা বাবু, আমি তাহলে মিষ্টিটা নিয়ে আসি। কিচ্ছু আনতে হবে না প্রিয়া, আয় ভিতরে। এসো এসো বাবা, এসো এসো এসো, আয় মা, আয় আয়। বলছি ও কাকুন, বেলা তো হয়ে গেছে, এবার বরঞ্চ খাবার ব্যবস্থা করি। হ্যাঁ কাকিমা, করো। তো কি খাওয়াবেন? আমাদের যা সামর্থ্য বাবা, ওই ডাল ভাত মাছ। তা কনক, তোমার এই বাবার মতো কাকা বাবুটি কি ভদ্রতা আতিথিয়তা কিছুই জানে না? কেন, নতুন জামাইকে ডেকে কি শুধু ডাল ভাত খাওয়াবে? বিক্রম, উনি কি খাওয়াবেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভালোবাসা। ভালোবেসে মানুষ যাই দিকটা কেন, সেটাই পরম পাওয়া। তুমি তো কিছুই জানো না দেখছি। এই সরি সরি, শুধু ডাল ভাত খেতে পারবো না। আচ্ছা, যখন জামাইকে নেমন্তন্ন করে ভালো বন্ধু খাওয়ানোর
সামর্থ্য তোমাদের নেই, তাহলে নেমন্তন্ন করার দরকার কি ছিল? এসব তুমি কি বলছো বাবা? তুমি তাহলে বলো কি খাবে তুমি? দেখো আমি তো ফাইভ স্টার হোটেল, ভালো রেস্টুরেন্ট এইসব জায়গায় খেয়ে অভ্যস্ত, এইসব তো আপনারা খাওয়াতে পারবেন না, তাই না? এভাবে বলছেন কেন? এত কথা না বাড়িয়ে বলো বিক্রম তুমি কি খাবে? আমি যা খেতে চাইবো এই বুড়োটা তাই খাওয়াতে পারবে? আপনি তো বাড়িতে রোজ রোজ এগুলো খান না। আজ খাবো জামাই বলে কথা? হ্যাঁ কি বলেন, কি পারবেন খাওয়াতে? না যদি পারেন তাহলে খাচ্ছি না, আমি বরং বাইরেই লাঞ্চ করে নিচ্ছি। বিকিরির দশা। একটা কাজ করুন, আমি টাকা দিচ্ছি, আপনি এগুলো আনিয়ে নিন। দাঁড়ান দাঁড়াও বিক্রম, থাক, তোমার টাকা কোনো প্রয়োজন নেই। আমি দেখছি কাকু, তুমি চিন্তা করো না, ব্যবস্থা আমি করছি। বিক্রম যাও, স্নানটা সেরে নাও। কনক তুই ওর স্নানের বন্দোবস্ত কর, বাকিটা আমি দেখছি। হ্যাঁ আমি বলি কি, তাই ভালো, স্নান টান সেরে খাওয়া দাওয়া করে না। এটা ধরুন। নাও জামাই, গামছা ধর। এখানে স্নান সেরে নিয়ে গামছা দিয়ে গা মুছে গামছা পরে ঘরে এসো। What? আমি এখানে স্নান করব? এটা কি? ছেলেদের স্নান করার জায়গা এটাই, আর মেয়েদের জন্য একটা ছোট্ট বাথরুম আছে। তাড়াতাড়ি স্নানটা সেরে নাও জামাই, এরপরে কলতলায় লাইন পড়ে যাবে, বুঝলি তো? টাইমের জল। আপনাদের মাথা ঠিক আছে তো? আমি এভাবে স্নান করি না। বড় বাচ্চা কোথায়? সেটা কি? গো টু হেল! আরে আরে বাচ্চা তো বাথরুমে থাকে। আপনি আপনারা কি হিসাবে আমায় এখানে ডাকলেন বলুন তো? এইসব জায়গায় না আমার বাড়ির কাজের লোকেরাও আসে না। আপনি এভাবে কেন বলছেন? চড়াও, আমি এখানে স্নান করব না। রাস্তায় থাকা ছেলে যে আমাকে এইভাবে স্নান করতে হবে, আমি এখানে স্নান করতে পারবো না।
কোনো মানুষ এখানে স্নান করতে পারে না। সে কি এখানকার মানুষরা তো এভাবেই স্নান করে, আর তারাও মানুষ। কথায় বলে না, জসবিন দেশে যদা আচার। এখানকার সব মানুষ যেভাবে এখানে স্নান করে, তোমাকেও ঠিক সেভাবেই স্নান করতে হবে বিক্রম। আমি এখানে স্নান করব না, আর এক মুহূর্ত আমি এখানে থাকব না। আমাকে নেমন্তন্ন করা হয়েছে। এরকম করো না বাবা, তোমার কাকিমা রান্না করেছে, স্নান সেরে খাওয়া দাওয়া করবে চলো। এই শুনুন, আমার জুতো এখানে থাকবে না। বিক্রম তুমি কোথাও যাবে না, আর তুমি এখানেই স্নান করবে।